পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরেও সংঘাত। বিজেপির উদ্যোগে রেড রোডে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস, আর পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় রাজভবনেও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবছরই রাজ্য সরকারের তরফে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি। বিধানসভাতেও পালন করা হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। ১৯৪৭-এর 20শে জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, ওখানে থাকবো না আমরা আলাদা হব, এই প্রস্তাব এসেছিল। এই প্রস্তাবের পক্ষে, এই প্রস্তাবের মুভার ছিলেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল 58টি। এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না, এই 58 জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসুও ছিলেন। এই যে ইতিহাস প্রামাণ্য রেকর্ড আইনসভায় আছে, এটা তো কেউ টেম্পারও করতে পারবে না, চেঞ্জও করতে পারবে না। অতএব কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই ইতিহাস কখনো বদলানো যায় না। ইতিহাস কারা বদলাচ্ছে সারা দেশের মানুষ দেখছে। কারে যাহা সে আছে, লেখককে কারা বাদ দিয়ে দিচ্ছে, মোগল সাম্রাজ্যের ইতিহাসকে কারা বাদ দিয়ে দিচ্ছে, সেগুলো সারা দেশের মানুষ দেখছে। তারা ইতিহাসকে পরিবর্তন করে দিতে চাইছে। অন্যদিকে রাজ্যের নির্বাচিত সরকারের সাথে বিরোধিতা করে রাজ্যের সাংবিধানিক প্রধান বিজেপির অঙ্গুলি হেলনে গায়ের জোরে যেভাবে কাজকর্ম করছেন, এগুলো বিজেপির তল্পিভাবকতার সামিল। আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে পয়লা বৈশাখ দিনটিকে চিহ্নিত করেছেন, শুধুমাত্র সরকারকে বিব্রত করার জন্য এবং বিরোধিতা করতে হবে বলেই তারা এই ধরনের কথা বলে বাংলার রশ্মিতা এবং বাংলার গরিমার বিরোধিতা করছে। তারা এখনো শিক্ষা নিল না যে বাংলা বিরোধী মনোভাবের জন্য বাংলার মানুষ তাদের বর্জন করেছে, এরপরও তারা এই ধরনের আচরণ করছে, আগামী দিনে বাংলার মানুষ তাদের সমূলে উৎপাটন করে দেবে। টাকা কোথায় গেল হিসেব চেয়ে অঞ্চল তৃণমূল সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম, সেই গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য। তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন ভোটে খরচের জন্য দলের দেওয়া টাকা বুথ পর্যন্ত পৌঁছয়নি, আর দলের ব্লক সভাপতির বদতেই গোটা ঘটনা ঘটেছে, পাল্টা অভিযোগ অঞ্চল তৃণমূল সভাপতি। টাকা ওর কাছেই পৌঁছেছে, উনি সঠিক জায়গায় খরচ করেননি, এমনই দাবি করছেন ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষ। বিষয়টা হচ্ছে, ওনাকে আমরা ঘিরেছিলাম রাস্তায় অনেক আগে। ওনাকে আমাদের যে অঞ্চল কমিটি, বর্তমান যে আমাদের ব্লক সভাপতি, যে ভোট পরিচালনা চেয়ারম্যান করিসমা খানকে করেছিলেন, উনি ভোট পরিচালনা করেছেন এবং ওনাকে ডেকেছিলেন যে আমরা ইলেকশন করবো, ইলেকশনের টাকা পয়সা আমাদের চাই, যে ফান্ডের টাকা আছে। উনি একবার আসেননি, তাকে বললাম যে আপনাদের যে আমাদের যে ফান্ডের টাকাটা আছে অঞ্চল কমিটির সভাপতি সভাপতি, যে টাকাটা আমাদেরকে দিতে হবে এবং যে টাকাটা খরচা হয়েছে ভোট চলাকালীন, যে টাকাটা লোকের কাছে ধার করে এসে লোককে ধার পরিশোধ করবো, টাকাটা দিতে হবে। এলাকায় আমাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। আমি যেটা বুঝতে পারলাম যে বর্তমান সভাপতি চন্দ্রকোনা 2 ব্লকের, তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে যাওয়ার চেষ্টা করছেন। একই পদ্ধতিতে আমার ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল, যেটা একটা সুষ্ঠু অঞ্চল, 2011 সালে পরিবর্তনের পর থেকে একটা ভালোভাবেই অঞ্চলটা চলছে এবং ব্যাপক সংখ্যক প্রত্যেকটি ভোটে লিড দেয়, সেই অঞ্চলে একটা ডামাডোল পাকাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়ে দলকে আমি অবগত করি। মানে আমাদের বিধায়ক সাহেবের হাত দিয়ে টাকাটা এসেছিল, বিধায়ক সাহেব যাদের কাছে টাকা দিয়েছিলেন তারা সবাই বাড়িতে মজুত করে রেখেছে, যারা দেয়ার লিখেছে এই ভোটে যারা পরিশ্রম করেছে তাদের হাতে টাকা পৌঁছায়নি, এবং সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সর্বস্তরের কর্মীদের মধ্যে রয়েছে। এখন উনি
অনেকে ওনাকে ডেকে ব্লক পার্টি অফিসে ডাকলে ওনাকে পাওয়া যায়নি, এই ব্যাপার নিয়ে অঞ্চল পার্টি অফিসে ডাকলে পাওয়া যায়নি, কোনো কর্মসূচিতে দেখা যায়নি। উনি বিধায়কের খুব ঘনিষ্ঠ বলে উনি বিধায়কের কাছ থেকে ওই সমস্ত আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন, অথচ দলের কাজে ব্যবহার করেননি। তা তার মাসুল যারা এই ধরনের নোংরামি করছে তাকেই গুনতে হবে, আমাকে দোষারোপ করে তো লাভ নেই।